পাহাড় ধসে কক্সবাজার শহরের বাদশা ঘোনায় এক দম্পতির মৃত্যু হয়েছে। মধ্যরাতে এই ঘটনা ঘটে। কক্সবাজার পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দিন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, রাতভর বৃষ্টির কারণে হঠাৎ পাহাড় ধসে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিস এবং পুলিশকে বারবার কল করেও সাড়া পাননি। পরে তারা নিজেরাই মাটি কেটে দম্পতিকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন ডাক্তার। গেল বুধবার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আলাদা পাহাড় ধসের ঘটনায় 10 জনের মৃত্যু হয়েছিল। নিহতদের মধ্যে 2 জন স্থানীয় এবং 8 জন রোহিঙ্গা রয়েছে।